স্বীকৃতি অধিকার ভারতবর্ষের সব রাজ্যে আপনারা পেয়েছেন আর বঞ্চিত করেছেন মাননীয়া কথায় কথায় একটা ব্রিজ দেখায় বলে এই যে ব্রিজটা করে দিয়েছি 100 কোটি টাকা খরচ করে তোমরা কেন আমাকে ভোট দেবে না শুনে রাখুন আমি ওই মন্ত্রিসভাতেই ছিলাম এই ব্রিজটা হয়েছে কেন্দ্রীয় সরকারের আরআইডিএফ এর টাকায় মোদিজির সরকারের টাকায় এইটা জেনে রাখা আপনাদের দরকার আছে রাজ্য সরকার কেবলমাত্র প্রস্তাব পাঠায় আজকে বিজেপি কখনো বলে না যে মোদিজির টাকায় হয়েছে যেমন কথায় কথায় পুলিশের লোকদের বলে যে আরামবাগের অস্তিকে ধমকায় বলে তোমরা সব পাল্টি খেয়ে যাচ্ছ বেতন আমি দিই আরে বেতন কে নেবে বেতন তো সরকারের ট্যাক্সের টাকা আপনার আমার টাকা সেই টাকায় সরকারি কর্মচারীদের মতো পুলিশের লোকরাও বেতন পায় আজকে মাননীয়াকে আমি ছাড়লাম কেন ছাড়ার কারণটা হচ্ছে একটাই তিনি যতক্ষণ দিদি ছিলেন তার সঙ্গে ছিলাম তিনি যখন পিসি হয়েছেন তাকে টাটা বাই বাই করে মাননীয়ার এখন এজেন্ডা এবং লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে কুচকুচকা সাত আর ভাতিজাকা বিকাশ মানে কুচকুচ সাত মানে বুঝতে পারছেন সমাজদার কা ইশারাই কাফি হয় দুদল গাই বলে আরে খেলা হবে তবে বিজেপি বলে না বিজেপি বলে বিকাশ হবে মোদিজি বলেন যে খেলা খতম বিকাশ শুরু বিজেপি কখনো এসব বলে না আর আপনারা শুনে রাখুন মমতা ব্যানার্জি যতগুলো স্লোগান দেন না সব বাংলাদেশ থেকে ধার করে এনেছে যেমন মা মাটি মানুষ স্লোগান এই স্লোগানটা দিয়েছিলেন কে জানেন এই স্লোগানটা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া জয় বাংলা স্লোগানটা দিয়েছিলেন মুজিবুর রহমান আর খেলা হবে স্লোগানটাও 4 বছর আগে নারায়ণগঞ্জের যে আওয়ামী লীগের এমপি আছেন শামীম ওসমান তিনি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্র মনে করেন তিনি বলেন যে একটা রাজধানীতে হবে না ভারতবর্ষে 4টে রাজধানী দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের বীর সৈনিকরা পাকিস্তানের ভিতরে ঢুকে বোম ফেলে আসে নবান্নর গেটে দাঁড়িয়ে বলে যে পাকিস্তানের ভিতরে ঢুকে বোম ফেলেছে তার প্রমাণ কোথায় এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলের লোকেদের কথা বলবেন আরামবাগের তৃণমূল প্রার্থী তিনি বলছেন তফসিলি জাতির লোকেদের অভ্যাসটা হচ্ছে ভিখারির মতো তফসিলি জাতির লোকেদের মানে শিডুল কাস্টদের অভ্যাসটা নাকি ভিখারির মতো ওদের একজন সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগর বলছে টিকি যারা রাখেন তারা নাকি রাক্ষস আর মমতা বন্দ্যোপাধ্যায় 9.5 বছর ধরে দুধেল গাইদের তোষণ করেছেন আর এখন বিষ্ণু দেবকে বলছে বিষ্ণু মাতা সরস্বতী পূজোর মন্ত্র ভুল মা চণ্ডীর চণ্ডী পাঠ করতে গিয়ে চণ্ডীর পিণ্ডি চটকে দিচ্ছেন আর কলমাটা ঠিক পড়ছে এই এদের যদি না সরাতে পারেন আমাদের সনাতন সংস্কৃতি আমাদের সনাতন সংস্কৃতি শেষ হয়ে যাবে একে সরানো দরকার পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা যদি করতে হয় আমাদেরকে সবাই মিলে পদ্ম ফুলে ভোট দিয়ে বাংলায় একটি জাতীয়তাবাদী রাষ্ট্র চেতনায় সমৃদ্ধ দেশপ্রেমিক সরকার গড়তে হবে যে সরকার হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনায় কে বলেছে ভারতীয় জনতা পার্টি বাইরের পার্টি তৃণমূল তো কংগ্রেসের ভাঙা আর এই কংগ্রেস তৈরি করেছিলেন 1885 সালে একজন বিদেশিনী কমিউনিস্ট পার্টি তো বিদেশ থেকে এসছে আর এই একমাত্র পার্টি যে পার্টির আদর্শ হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি কাশ্মীরে আত্মবলিদান দিয়েছেন যিনি এই পৃথিবীতে এসেছিলেন বলে আজকে হিন্দু পাঞ্জাব আর হিন্দু পশ্চিমবঙ্গ তার জন্য আজকে আমরা এখানে আছি নইলে আমরা থাকতাম বাংলাদেশে আর আমাদের রাজধানীর নাম হতো ঢাকা আমরা ইসলামিক রাষ্ট্রের ভোটার হয়ে আমাদের বাস করতে হতো তাই বিজেপি হলো আমাদের পার্টি
বাঙালি পার্টি আমাদের নিজেদের পার্টি এই পার্টিকে জেতাতে হবে এখন অবধি 180টা সিটে ভোট হয়ে গেছে আর মাত্র কেড়ি আঙুল গুলে কয়েকটা সিট দরকার হয়ে গেছে যা হওয়ার তৃণমূল টাটা বাই বাই আর আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গোলকিপারকে কি করেছি দেখেছেন আপনি গোলকিপার বলছিলেন খেলা হবে একটা মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা চাকরির কথা শিল্পর কথা কৃষকের কথা বলছে না শিডুল কাস্ট শিডুল ট্রাইবে ওবিসির কথা বলছে না একটা মুখ্যমন্ত্রী পা দেখাচ্ছেন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে এমন হুইল চেয়ারে চেপেছেন আর নামতেই পাচ্ছেন না নামতেই পাচ্ছেন না ওনাকে নামতে হবে 2 তারিখে হেঁটে হেঁটে রাজভবন যেতে হবে পদত্যাগ পত্র জমা দিতে নামতে হবে 2 তারিখে তার আগে নামার কোনো সুযোগ ওনার নাই আর কি করছেন ফুটবল দেখাচ্ছেন আচ্ছা আপনার কথা মতো ধরে নিলাম খেলা হচ্ছে ভোটের দিন নন্দীগ্রামে সকাল 7টায় ভোট শুরু বিজেপি প্রার্থী 7:16 ভোট দিয়ে বুথে বুথে ঘুরছেন ইলেকশন কমিশনের নিয়ম মেনে আর যিনি বলছিলেন গোলকিপার সব গোল আটকে দেব তিনি 1:45 মাঠে নেমেছেন ততক্ষণে তো খেলা শেষ হয়ে গেছে ততক্ষণে খেলা শেষ হয়ে গেছে আমি নন্দীগ্রামে অনেক ভোটে মাননীয়াকে হারিয়ে দিয়েছি হারিয়ে দিয়েছি তৃণমূলটা উঠে গেছে চিন্তার কোনো কারণ নাই উৎসবের মতো ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন কেন ভোট দিবেন তার কারণ হচ্ছে সীমাহীন দুর্নীতি এই রাজ্য সরকারের 2 কোটি বেকার তৈরি করেছেন মাননীয়া 2014 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না 8.5 লক্ষ ছেলে মেয়ে বিএড পাস করে রাস্তায় ধরে আজকে মাননীয়া 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন আমাদের বাংলার বেকার যুবক যুবতীদের চাকরি দেননি আর কি চাকরি দিয়েছেন প্রাণী মিত্রা 1,500 টাকা আশা কর্মী 2,000 টাকা আইসিডিএস কর্মী 4,000 টাকা সিভিক ভলেন্টিয়ার্স 8,000 8,500 টাকা এ টাকাতে না চলে সংসার আর সিভিকের ছেলেগুলো ভালো মেয়েও পায় না বিয়ে করার এই ভোকেশনাল শিক্ষা মিত্র আপনি তাকিয়ে দেখুন গোটা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ চাকুরিজীবী তারা আজকে বঞ্চিত হচ্ছেন সমান কাজে সমান বেতন থেকে বঞ্চিত হচ্ছেন এর একমাত্র মুক্তির উপায় হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার সোনার বাংলার সরকার ডবল ইঞ্জিন সরকার আসল পরিবর্তনের সরকার তৃণমূলের লোকেরা বলে এই যে দিদি রেশন দিচ্ছে বন্ধ হয়ে যাবে আরে কার রেশন 2 টাকা কেজি চাল 32 টাকা করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কেনে 29 টাকা দেয় দিল্লি মোদীজি সরকার 1 টাকা দেয় রাজ্য আর 2 টাকা দেন আপনি এটা কেন্দ্রীয় সরকারের খাদ্য নিরাপত্তা মাননীয় সব নাম বদলে করে দিয়েছেন খাদ্য সাথী যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে যোগীজি উত্তরপ্রদেশে 40 লক্ষ বাড়ি বানিয়েছে গরিব মানুষের জন্য পাশে বিহারের নীতিশ কুমার বিজে সুশীল মোদী সরকার তারা সেখানে 40 লক্ষ বাড়ি বানিয়েছেন গরিব মানুষের জন্য এসসি এসটি ওবিসিদের জন্য আজকে আমাদের রাজ্যে এই বাড়ি নিতে গেলে 20,000 টাকা ঘুষ দিতে হয় আর নাম দিয়েছে বাংলা আবাস যোজনা এদেরকে ক্ষমা করবেন না 100 দিনের কাজ থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি ছাড়া অন্য কাজ করেনি আর ওই তোলাবাজ ভাইপোর কমিশন কাটমানি কোথায় নেই বাংলাদেশ বর্ডারে গরু পাচার হয় প্রত্যেক গরুতে 2,000 করে টাকা পুলিশের বড় মাথার লোকেরা বিনয় মিশ্রর মাধ্যমে তোলাবাজ ভাইপোর কাছে পৌঁছে দেয় আজকে আসানসোলের কয়লা পুরুলিয়ার কয়লা বাঁকুড়া হুগলিতে বালি বর্ধমানের বালি সব জায়গায় তোলাবাজ ভাইপোর লোকেরা কমিশন দেখবেন ট্রাক যে যায় কালিয়াচক ফরাক্কার উপর দিয়ে ফরাক্কায় একটা আইসিকে বসিয়ে রেখেছে 75 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাকে পোস্টিং করেছে বিনয় মিশ্র কার দেখায় গাড়ি সেই কার দেখালে টাটা বাই বাই গাড়ি ছেড়ে দেওয়া হয় সেই টাকা চলে যায় তোলাবাজ ভাইপোর কাছে
আর কোথায় টাকা নেয় না শুনে রাখো, এই যে গরিব মানুষ প্রাইমারির বাচ্চা 600 টাকা করে সমগ্র শিক্ষা মিশনে ইউনিফর্মের জন্য কেন্দ্রীয় সরকার দেয়, 150 টাকার জামা প্যান্ট তলায় 450 টাকা ঝাড়ে তৃণমূলের লোকেরা। এই যে বাচ্চাদের প্রাইমারি ছোলা ছোলা দেওয়ার সিস্টেম মিড ডে মিলের সঙ্গে কোন গবাদি পশু মুখে দেয় নাই ছোলা, ওখানেও তোলাবাজ ভাইপোর কমিশন আছে, সব জায়গায় কমিশন, কাটমানি সিন্ডিকেট রাজ। একে খতম করতে গেলে তৃণমূল কংগ্রেসকে তুলে ফেলতে হবে, ভোট দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্র দিয়েছে, 50 দফা সংকল্প পত্র শুনে রাখুন, আমরা প্রতিশ্রুতি নয়, আমরা সংকল্প পত্র দিয়েছি 100 দিনের কাজ 200 দিন হবে, আমরা 33% মহিলাদের চাকরিতে সংরক্ষণ দেব বলেছি, আমরা বলেছি কন্যাশ্রীর মতো 500 টাকা 700 টাকা নয়, বালিকা শিক্ষার সমূহ খরচ আগামী বিজেপি সরকার নেবে, 2 টাকা কেজি চাল চালু রেখে 1 টাকা কেজি দরে গম, 3 টাকা কেজি দরে লবণ, 5 টাকা কেজি দরে চিনি, 30 টাকা কেজি দরে ডাল আগামী জুন মাস থেকে আপনারা পাবেন ভারতীয় জনতা পার্টি সরকারের কথা। মাননীয়া শুধু ইমাম সাহেবদের ভাতা দিয়েছেন 2,500 টাকা, মাননীয়া অন্য কাউকে ভাতা দেননি। আমরা সরকারে এলে সমস্ত পুরোহিত সমস্ত কীর্তনিয়া যারা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রে মানব প্রেম জাগ্রত করেন সবাইকে আমরা 3,000 টাকা করে ভাতা দেব মাসে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আপনাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করব না। এই মাননীয়া 1 বছর দুর্গা পূজার বিসর্জন বন্ধ করেছিলেন, এই মাননীয়ার ফুলবেড়িয়ার স্কুলে সরস্বতী পূজা বন্ধ হয়েছিল মাননীয়ার আমলে, তাই এই মাননীয়া এবং তার পার্টিকে বিদায় দিতে হবে, বিদায় দিতে হবে। ভারতীয় জনতা পার্টি 22 সালের মধ্যে আপনাদের ছাদ পাকা ছাদ দিবে, পরিশুদ্ধ পানীয় জল দেবে। আমি ইরিগেশনে কিছুদিন মন্ত্রী ছিলাম, কাজ করতে দেয়নি, আমরা সব ছিলাম ল্যাম্প পোস্ট, আর একটাই পোস্ট, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল কোনো পার্টি নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, মালিকের নাম মমতা ব্যানার্জি, আর ম্যানেজিং ডাইরেক্টর অভিষেক ব্যানার্জি তার ভাইপো। এই কোম্পানিতে কোনো ভদ্রলোক কোনো রাজনৈতিক সচেতন লোক থাকতে পারে না, তাই ল্যাম্পোস্ট না থেকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপিতে নাম লিখিয়েছি, পরিবর্তনের পথে হেঁটেছি, পরিবর্তন আনতে চাই, মোদিজির হাতে বাংলা দিতে চাই, ডবল ইঞ্জিন সরকার গড়তে চাই, কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার গড়তে চাই, যাতে বাংলায় 4,60,000 কোটি টাকা ঋণের বোঝা, 2 কোটি বেকার, শিল্প নেই, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা আপনারা বঞ্চিত হয়েছেন, পিএম কিষাণ 10 কোটি ভারতবাসী পিএম কিষাণে উপকৃত, 3 বছর 18,000 টাকা পেয়েছে, পশ্চিমবঙ্গকে অহংকারী মুখ্যমন্ত্রী পেতে দেননি। আমরা ক্ষমতায় এলে 30 দিনের মধ্যে 3 বছরের টাকা কৃষকদের অ্যাকাউন্টে একসঙ্গে পাঠাবো, 18,000 করে টাকা, আর আগামী বছর কেন্দ্রের 6,000 রাজ্যের 4,000 10,000 টাকা করে পাবেন। সাথে সাথে ফিশারম্যান মৎস্যজীবী যারা আছেন তাদের মৎস্যজীবী নিধি যোজনা চালু করে বছরে 6,000 টাকা করে এই বিজেপি সরকার, কামিং বিজেপি সরকার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আজকে মাননীয়ার স্বাস্থ্যসাথী কার্ড কোনো নার্সিংহোম নেয় না, দেখলে বলে বেড নাই, সত্যি কি মিথ্যা, হ্যাঁ কি না বলুন। আয়ুষ্মান ভারত কেন তিনি চালু করতে দেননি, 10,74,00,000 ভারতবাসী গরিব মানুষ তারা 5,00,000 টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছেন, এই অহংকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কেন্দ্রের কোন স্কিম চালু করতে দেননি। আমরা এলে 1 মাসের মধ্যে আপনারা আয়ুষ্মান ভারত পেয়ে যাবেন, আর সেই কার্ড দেখিয়ে ভেলোর থেকে বাঙ্গালোর একেবারে মুম্বাই ক্যান্সার হসপিটাল থেকে বড় কিষানগঞ্জের এইমসে আপনারা সব জায়গায় ওই কার্ডে 5,00,000 টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পাবেন, এটাই আমাদের অঙ্গীকার। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হেলথ সেন্টার তৈরি করা আমাদের অঙ্গীকার। আমাকে আরো 4 জায়গায় যেতে হবে, ইচ্ছা থাকলে উপায় নেই, এখানকার নদী ভাঙন নদী সংস্কার কেন্দ্রের টাকা ছাড়া হবে না, আর মাননীয় কেন্দ্রকে কোনো স্কিম পাঠাতে দেন না, তাই এখানে যদি আগামী দিনে নদী ভাঙন নদী সংস্কার এবং এই ভূতনিকে অপরূপ সুন্দর জায়গা
ऊपर থেকে হেলিকপ্টার থেকে দেখলে মনে হয় কি সুন্দর একটা দ্বীপ এখানে পর্যটন কেন্দ্র বানিয়ে আপনাদের অধিকার যদি কেউ দিতে পারে বিজেপি পারবে গৌচন্দ্র মণ্ডল পারবে গোবিন্দ মণ্ডল পারবে অন্য কেউ পারবে না এটা আমি আপনাদের বলে যেতে চাই আর যত পিছিয়ে পড়া শ্রেণী আছে তফসিলি উপজাতি হোক তফসিলি জাতি হোক আদার ব্যাকওয়ার্ড ক্লাস হোক এদের যদি কেউ দেখেছে বিজেপি একমাত্র দেখেছে আপনাদের আমি কথা দিতে পারি কিষাণ জাতির সমস্ত সমস্যা যদি মিটিয়ে আপনাদের যে আশা ভরসা নরেন্দ্র মোদিজির উপর আছে সেই ভরসা যদি পূরণ করতে চান তাহলে বিজেপিকে আনুন বিজেপি।